আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের এমন ফাঁকার জন্য যে চিকিৎসা করাতে হবে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন যে ফাঁকা দাঁতের উঁচু নিচু আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা রয়েছে আর এটি সাধারণত আপনারা অনেকেই জানেন যে দাঁতের ফাঁকার জন্য ব্রেসেস ট্রিটমেন্ট করা হয়ে থাকে স্থায়ীভাবে সমাধানের জন্য এছাড়া রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমেও দাঁতের ফাঁকা চিকিৎসা করা হয়ে থাকে কিন্তু ভিওয়ার্স এখানে যে ফাঁকাটা আপনারা দাঁতের দেখতে পাচ্ছেন যদি পজিশনটা এমন হয় সেক্ষেত্রে আপনারা রিমুভাল অ্যাপ্লায়েন্স বা ব্রেসেস ট্রিটমেন্ট করে এ ধরনের দাঁতের ফাঁকা আপনারা বন্ধ করতে পারবেন না ভিউয়ার্স এ ধরনের দাঁতের ফাঁকা সাধারণত দাঁতের মাড়ি সরে গিয়ে হয়ে থাকে এখানে দাঁতের দু দাঁতের মধ্যবর্তী স্থানে কোনো ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন না দাঁতের মধ্যবর্তী স্থানে কোনো ফাঁকা নাই তো দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা বা দাঁতের গোড়ার দিকটা ফাঁকা এখানে দেখা যাচ্ছে এটি এমনটি হয়ে থাকে নিচের মাড়ির দিকে হয়ে থাকে একের অধিক কয়েকটি হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন তিনটি দাঁতে এ ধরনের ফাঁকা রয়েছে এবং এটি উপরের মাড়িতেও হতে হয়ে থাকে ভিওর্স এখানে দেখুন যে উপরের মাড়ি উপরের দিকে সরে যাওয়ার কারণে এখানে ফাঁকা হয়ে গেছে এবং একটি না দুইটি তিনটিও হতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে তিনটি দাঁতের ক্ষেত্রে এ ধরনের সমস্যা রয়েছে তো ভিওর্স এ ধরনের সমস্যা আপনি ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে এ ধরনের ফাঁকা চিকিৎসা দাঁতের করা যায় না এছাড়া রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমেও এ ধরনের ফাঁকা দাঁতের চিকিৎসা করা যায় না ভিওর্স ব্রেসেসেস ট্রিটমেন্টের মাধ্যমে যে চিকিৎসাগুলো করা হয় দাঁতের তাদের এ ধরনের দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা থাকে পুরো দাঁত দুইটা কাছাকাছি হওয়ার হওয়ার সুযোগ থাকে আর তার জন্য ব্রেসেস ট্রিটমেন্ট এমন ক্ষেত্রে করা হয় কিন্তু ভিউয়ার্স এখানে যে পজিশনটা দেখা যাচ্ছে দাঁতের এখানে ফাঁকা কিন্তু এখানে কিন্তু পুরোপুরিভাবে জয়েন্ট করা অর্থাৎ দুইটি দাঁত কাছাকাছি হওয়ার আর কোনো সুযোগ নাই। এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে তার জন্য দুইটি দাঁতই ক্লোজ হতে পারবে তার জন্য ফাঁকাটা বন্ধ হবে কিন্তু ভিউয়ার্স এখানে কিন্তু পজিশনটা তেমন নাই এখানে দাঁতের ফাঁকা হওয়ার কারণ দাঁতের গোড়া এখান থেকে দাঁতের মাড়ি সরে গেছে এজন্যই এই ফাঁকাটা তৈরি হয়েছে তো ভিউয়ার্স এ ধরনের ফাঁকা আপনি ব্রেসেস ট্রিটমেন্ট করে বা রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে কিন্তু পূরণ করতে পারবেন না এমন ফাঁকার জন্য আপনাকে ফিলিংয়ের উপর ভরসা করতে হবে ভিউয়ার্স এখানে দেখুন যে যে ফাঁকাটা এখানে ছিল এখানে ফিলিং করে সেই ফাঁকাটা পূরণ করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটি ফিলিং করার পরের ছবি তো ভিউয়ার্স উপর হোক বা নিচের দাঁতের হোক এ ধরনের ফাঁকার জন্য আপনাকে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট নিতে হবে একমাত্র ফিলিংয়ের মাধ্যমে আপনি পার্শ্ব মুক্ত ট্রিটমেন্ট আপনি পেয়ে যাবেন এমন ফাঁকার জন্য যে ফাঁকাগুলো আপনার বেসেস ট্রিটমেন্টের মাধ্যমে সম্ভব মানে পূরণ করা সম্ভব না রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে পূরণ করা সম্ভব না সেই ফাঁকাগুলা বিশেষ করে এমন স্থানের আপনি সেগুলা ফিলিংয়ের মাধ্যমে কম্পোজিট ফিলিং বা লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে এই ধরনের ফিলিং করা হয়ে থাকে ভিউয়ার্স তো এ ধরনের দাঁতের জন্য শুধুমাত্র ফিলিং ফিলিংয়ের উপরই আপনাকে ভরসা করতে হবে অন্য কোনো ব্রেসেস ট্রিটমেন্ট বা রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে এ ধরনের ফাঁকা দাঁতের চিকিৎসা করা যায় না শুধুমাত্র লাইট কিউর ফিলিং বা কালার ম্যাচিং কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমেই এ ধরনের দাঁতের চিকিৎসা আপনাকে করাতে হবে বা করাতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওর আলোচনায় পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম